শুভরাত্রি বন্ধুরা, আজ মুহূর্তে আলোচনা করছি যে COVID-19 নিউ স্ট্রেন, নতুন যে স্ট্রেন পাওয়া গেছে, গেল গেল রব, সারা পৃথিবীতে অনেক সাধারণ মানুষই আলোচনা করছেন, সেই বিষয়ে এই মুহূর্তে আলোচনা করব। দেখুন, COVID-19 আমাদের সারা এই 750 কোটি প্ল্যানেটে লাস্ট মান্থ ডিসেম্বর 2019 শুরু হয় চীনের হুবাই প্রদেশের উহান শহরে। উহান একটা মিউনিসিপ্যাল টাউন যার জনসংখ্যা 11 মিলিয়ন, সেই রকম একটা ফিশ মার্কেট, ওয়েট মার্কেট, একটা সামুদ্রিক সি মার্কেট থেকে, এই উহানের এই সি মার্কেট থেকেই আমাদের এই রোগের উৎপত্তি হয়েছিল। তারপর এই রোগটি প্রথমে ছিল এপিডেমিক চায়নার হুবাই প্রদেশের মধ্যে, তারপর থেকে শুরু হয়ে আস্তে আস্তে এটা প্যান্ডেমিকের চেহারা নেয়। আর 2020-র থেকে মার্চ মাস থেকে 11th মার্চ খুব সম্ভবত WHO-র ডাইরেক্টর ডক্টর টেড্রোস অ্যাডানাম গেব্রিয়েসাস তিনি ঘোষণা করেন 11 মার্চ যে এটাকে একটা প্যান্ডেমিক হিসেবে তিনি ঘোষণা করেন। তার আগে তিনি 30 জানুয়ারি ঘোষণা করেছিলেন, ওই সেম WHO-র ডাইরেক্টর জেনারেল ডক্টর টেড্রোস অ্যাডানাম গেব্রিয়েসাস, যে ইট ইজ এ সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেমস, উইথ ইন্টারন্যাশনাল কনসার্ন বলে উনি থ্রেট দিয়েছিলেন যে এটা সারা পৃথিবী জুড়েই হবে, বেশ কয়েক মাস থেকে বা বছর খানেক অবধি থাকতে পারে এবং এতে অনেক ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনহানি সবই করবে। তার একটা নতুন স্ট্রেন, যখন সারা পৃথিবীতে কোভিড আমাদের হাতের মুঠে আসছিল, সেই মুহূর্তে একটি খবর পাওয়া গেল যে লন্ডন শহর, গ্রেট ব্রিটেনের এবং তার পার্শ্ববর্তী কিছু অংশে এই একটি নতুন স্ট্রেন, মিউটেন্ট স্ট্রেন পাওয়া গেছে COVID-19-এর। আপনারা জানেন যে এটা একটা এনভেলপড আরএনএ ভাইরাস, এই ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জার সঙ্গে অনেক মিল আছে, কিন্তু দেখুন এই নতুন স্ট্রেনটি যেটি জিনোম সিকোয়েন্স করে পেয়েছে সায়েন্টিস্টরা ব্রিটেনের, যে VUI-2020-12-01 এই স্ট্রেনটি পাওয়া গেছে। দেখুন এতে 9000-এর উপর অ্যামাইনো অ্যাসিডস আছে, তার মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে খালি মাত্র চেঞ্জ হয়েছে, তাতে বিরাট কিছু মিউটেশন হয়নি বা বিরাটের ভিরুলেন্সি বাড়েনি, ভিরুলেন্সি এর কিছুই বাড়েনি। এই সমস্ত ভাইরাস হচ্ছে যত লোকের কাছে ইনফেক্ট করবে বা এফেক্ট করবে, করতে করতে সে তার গতিশীলতা হারাবে, সে তার ভিরুলেন্সি হারাবে, সে তার ট্রান্সমিসিবিলিটি হারাবে। এটা হচ্ছে ফর্মুলা, যে কোনো প্যান্ডেমিক বলুন, এপিডেমিক বলুন, ভাইরাল ডিজিজের চরিত্র হচ্ছে এটা। সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করেছি, আমরা সহ পৃথিবীর প্রায় 40-এর বেশি দেশ ব্রিটেন থেকে আগত সমস্ত এয়ার বাতিল করে দিয়েছেন ফ্লাইট জার্নি, 23-12 থেকে 31-12 আমাদের দেশেও বারণ করা আছে। আমাদের দেশে 5টা পজিটিভ কেস 21-12 রাত্রে ব্রিটেনের একটা ফ্লাইট থেকে পাওয়া গেছে পজিটিভ কেস, এবং তাতে আরও 250 জনের মতো যাত্রী ছিল, তাদেরকে কোয়ারেন্টাইনে, মানে ম্যান্ডেটারি কোয়ারেন্টাইন, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং 5 জনকে পজিটিভ RT-PCR করে 5 জনের পজিটিভ পাওয়া গেছে। এবার এদের জিনোমিক সিকোয়েন্স করা হবে টু ডিটেক্ট দ্য স্ট্রেন, কোন স্ট্রেন এটা করছে এটা জানার জন্য জিনোমিক সিকোয়েন্স পরীক্ষা করা হবে, সেই জন্য তাদেরকে আটকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এবং 25-11-20-2020 অনওয়ার্ডস যে যে প্যাসেঞ্জার এসছে ইন্ডিয়াতে তাদেরকে থরো ইনভেস্টিগেশন করা হবে, তা ইনকোয়ার করা হবে, অবজারভেশনে রাখা হয়েছে, তাদের ট্যুর হিস্ট্রি নেওয়া হচ্ছে এবং ফিজিক্যাল কন্ডিশনও যাচাই করা হচ্ছে, এবং ইনফর্ম টু দ্য স্টেট গভর্নমেন্ট, ভারত সরকার প্রতিটা রাষ্ট্রকে, রাজ্য সরকারকে জানিয়ে দিচ্ছে যে কারা কারা এই এই দিনে এই কোভিড অ্যাটিপিক্যাল স্ট্রেন, যেটা নিউ স্ট্রেন পাওয়া গেছে লন্ডন এবং তার পশ্চিম দিকের অংশে, একটা এন্ডেমিক ফোকাস হিসাবে পাওয়া গেছে আপাতত। তো এন্ডেমিক থেকে এপিডেমিক হয়ে প্যান্ডেমিক হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এটা ভাইরাস, সেই জন্য করা হয়েছে এবং সমস্ত প্যাসেঞ্জারের RT-PCR কোয়ালিটেটিভ টেস্ট করানো হচ্ছে, করতে হবে, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে কম্পালসারি, ম্যান্ডেটারি একদম। তারপর যদি RT-PCR পজিটিভ আসে, তাদের জেনোম সিকোয়েন্স করে
ডিটেকশন অফ দ্য স্ট্রেন করে মিলিয়ে নিতে হবে। আজকে এই 23শে ডিসেম্বর 2020 অবধি নতুন কোনো স্ট্রেন আমাদের দেশে নেই এই মুহূর্ত অবধি, যা খবরাখবর আছে তাতে নতুন নিউ স্ট্রেন এখনও আমাদের দেশে এন্টার করতে পারেনি। আমরা কার থেকে জানলাম, চিফ ভ্যাকসিন কমিটি প্রতিষেধক কমিটির প্রধান ও নীতি আয়োগ কমিটির স্বাস্থ্যের সদস্য মিস্টার ভি কে পল তিনি জানিয়েছেন যে নিউ স্ট্রেন যদিও খুবই ছোঁয়াচে, খুবই তাড়াতাড়ি ট্রান্সমিট করতে পারে, কিন্তু আমাদের কান্ট্রিতে যে ভ্যাকসিনগুলো, যে তিনটে ভ্যাকসিন তৈরি হচ্ছে ইন্ডিয়াতে, তারা কিন্তু এর প্রতিরোধ করতে সক্ষম হবে। কারণ এস প্রোটিন, যেটা মূলত স্পাইক প্রোটিন নামে পরিচিত, তার কোনো ম্যাসিভ বা মেজর চেঞ্জ এই ভাইরাসের মধ্যে নেই। সো লিস্ট চান্স অফ ভ্যাকসিন ফেলিওর, ভারতবর্ষে যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে এদের ফেলিওর হবে না, এটা মোটামুটি ভি কে পল সাহেব বলেছেন। এমন দেখা যাক কী হয়, টাইম উইল, মোর রিসার্চ ইজ নিডেড, আরও গবেষণার দরকার এই বিষয়ে এস্টাবলিশ করতে গেলে। আমাদের প্রধানমন্ত্রী কালকে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে বলেছেন যে আমাদের এই এই মুহূর্তে সবচেয়ে বড় চাহিদা হচ্ছে একটা উপযুক্ত প্রতিষেধক তৈরি করা, ভারতবাসীর প্রধান কাজ টু ফাইট এগেনস্ট দ্য কোভিড-19 প্যান্ডেমিক। আর নিউ স্ট্রেন স্প্রেডটাকে আমরা আটকাবার জন্য, স্প্রেড যদি আসে বিদেশ থেকে, প্রথমটাও তো আমাদের কোভিড-19ও কিন্তু একটি ছাত্র, কেরালিয়ান ছাত্র প্রথম নিয়ে এসেছিলেন 31শে জানুয়ারি 2020 খুব সম্ভবত। তারপর আমাদের ওয়েস্টবেঙ্গলে একজন প্রমোটি আইএএস অফিসারের ছেলেও এসেছিলেন, তিনিও মলে মলে ঘুরেছিলেন না জেনে। তার পিতাও একজন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির চিকিৎসক ছিলেন, ডাক্তার অ্যালোপ্যাথিক, তিনিও জানতেন না। তা যা হোক, সেটা আমরা কভার করতে পেরেছি। আমরা অ্যাক্টিভ আছি, অ্যালার্ট আছি, কনসিয়াস আছি এই বিষয়ে, নিউ স্ট্রেন সম্বন্ধে, এবং অল স্টেটসকে হুঁশিয়ারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এবং বিটার এক্সপিরিয়েন্স আমাদের আগেরটা ছিল, সেই জন্য আমরা এখন অ্যালার্ট। যেমন দিল্লি, মহারাষ্ট্র, দিল্লি কী করছে, হাউস টু হোম সার্ভে করাচ্ছে মানুষ দিয়ে, হাউস টু হাউস সার্ভে করাচ্ছে যে এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো ব্যক্তি বিদেশ থেকে এসছেন কি না, বিশেষ করে ইউরোপ এবং ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়া থেকে। হাউস টু হাউস সার্ভেতে একটাই কথা বলা হচ্ছে, এবং পার্সন যারা আসছে তাদের ইনফরমেশনটা দিয়ে দেওয়া হচ্ছে হেলথ অথরিটিকে, এবং তারা এদের চোদ্দো দিনটা হচ্ছে এর ইনকিউবেশন পিরিয়ড, জেনারেলি 28 দিন অবধি এর ইনকিউবেশন পিরিয়ড কোভিড ভাইরাসের হতে পারে, কিন্তু 14 দিন হচ্ছে কমন। আমরা সবসময় মনে রাখবো, কমন থিংস অকার্স কমনলি, রেয়ার থিংস অকার্স রেয়ারলি। আমাদের হেলথে এটাই হয়ে থাকে, কমন জিনিসটাকে আমরা সবার প্রথমে গুরুত্ব সহকারে ভাবব। এবার দেখুন যে আমাদের দিল্লি গভর্নমেন্ট স্টেপ নিয়ে নিয়েছে অলরেডি, মহারাষ্ট্র গভর্নমেন্টও নিচ্ছে, তেলেঙ্গানা গভর্নমেন্ট এবং কর্ণাটকা অলসো অ্যান্টি কোভিড নিউ স্ট্রেন অ্যাক্টিভিটিস ব্যাপারে সজাগ আছে বলে জানিয়েছেন। যদি পজিটিভ কোনো পেশেন্ট থাকে তাদের জিনোম সিকোয়েন্স করতে হবে ফর সার্চ অফ নিউ স্ট্রেন। তার জন্য আমাদের কলকাতাতে ভাইরোলজি সেন্টার বা পুনেতে আছে আমাদের গ্রেড 4 ভাইরোলজি সেন্টার, সেখান থেকে হবে। এবং ইউরোপ এবং ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে যারা আসছে তাদেরকে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন ফর 14 ডেজ করা হয়েছে, তার মধ্যে তাদের কোনো সাইন সিমটমস হয় কি না দেখার জন্য। এবং এই বিষয়ে আমরা কতগুলো বিশিষ্ট ব্যক্তি যারা পৃথিবীতে এই নিয়ে গবেষণা করছেন, WHO-র চিফ সায়েন্টিস্ট আমাদের, জানেন আপনাই আপনারা যে আমাদের ইন্ডিয়ান মহিলা একজন WHO সৌম্য স্বামীনাথন, তিনি কি বলছেন এই বিষয়ে যে এই ভাইরাস নিউ স্ট্রেনের স্লোয়ার মিউটেশন কোভিড-19-এর দ্যান সিজনাল ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার থেকে এটা আস্তে আস্তে মিউটেট করছে, নিজেকে পরিবর্তন করছে, এবং মিউটেশনে ট্রান্সমিশন এবং ভিরুলেন্সি দুটোই কমে। তাহলে ডক্টর সৌম্য স্বামীনাথন বলছেন, WHO চিফ সায়েন্টিস্ট, যে এই মিউটেশনের ফলে ট্রান্সমিসিবিলিটি, ছড়ানো বা স্প্রেডেবিলিটি এবং ভিরুলেন্সি, অ্যাটাকের হার, মৃত্যুর হার সবই কিন্তু কমে, এটা আমাদের বলছে। কারণ স্লোয়ার মিউটেশন দেন সিজনাল ইনফ্লুয়েঞ্জা, এটা সৌম্য স্বামীনাথন WHO চিফ সায়েন্টিস্ট, তিনি তার বক্তব্য। এবার দেখুন, WHO-র আরেকজন আছে ম্যারিয়া ভ্যান কার্কোভ, ইনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট জুনোটিক ডিজিজ WHO-র সেক্টরের।
তিনি বলেছেন যে ব্রিটিশ সায়েন্টিস্টরা এবং ডাক্তাররা অ্যানালিসিস করে দেখেছেন ভাইরাস রেপ্লিকেশন 1:1 থেকে 1:5 হয়েছে, নো ব্যাড এফেক্ট টিল টুডে অন পেশেন্ট, এর কোনো ব্যাড এফেক্ট পাওয়া যায়নি টিল টুডে। কিন্তু আমাদের আরও রিসার্চ দরকার, আরও গবেষণা দরকার, টাইম পিরিয়ড খুব শর্ট, যার জন্য আমরা এটা বলতে পারছি না জোর দিয়ে। স্প্রেডেবিলিটি, ডিগ্রি অফ ইলনেস এবং অ্যান্টিবডি লেভেল, তিনটে নিয়ে আরও রিসার্চ জরুরি, এটা বলেছেন ম্যারিয়া ভ্যান কার্কভ, তিনি WHO জিনোটক ডিজিজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবার দেখুন, সেকেন্ড ওয়েভ কিন্তু আমাদের ইন্ডিয়ায় এখনও আসেনি, এটা সুখের কথা যে ইন্ডিয়া, আর্জেন্টিনা এবং পোল্যান্ড আমরা কিন্তু যথেষ্ট ভালো আছি। আমাদের সেকেন্ড ওয়েভ যদি আসেও তার মর্টালিটি রেট কিন্তু কম হয়, অ্যাজ মেজরিটি অ্যাকোয়ার্ড হার্ড ইমিউনিটি। আমাদের দেশে প্রায় অজান্তেই আমাদের 60-70% লোকের কিন্তু হার্ড ইমিউনিটি এসে গেছে, বাকিটা ভ্যাকসিন দিয়ে হবে। যা হোক, আমরা এখন খুব ভালো পরিস্থিতিতে আছি, এই কথাই বলবো। এবং এই নিউ স্ট্রেন নিয়ে এত আতঙ্কিত হওয়ার, এত ভয় পাওয়ার কোনো কারণ এখনও অবধি WHO-র তরফ থেকে এবং আমাদের সাধারণ মানুষের কমন সেন্স থেকে যা বোঝা যাচ্ছে যে আমরা এত সহজে কিন্তু কোভিডের কাছে, নিউ স্ট্রেনের কাছে হার মানব না। এখন যদি এন্ট্রি আমরাই দিয়ে দিই তাকে, এবং তার কিন্তু শক্তি সে ক্ষয় করেছে। এবং তার সুখের কথা আমাদের যেটা কোভিড সম্পর্কে, একটা কথাই বলবো যে 16ই অক্টোবর, 17ই অক্টোবর 95-96 হাজারের মধ্যে আমাদের ডেলি ইনসিডেন্স ছিল, আজকে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড নিয়েছে। একটা কার্ভ দেখবেন, পিকে ওঠে, প্লেটু হয়, তারপরে ডিক্লাইন করে, ডিক্লাইনিং ফেজে আমরা আজকে, গতকাল ছিল 19,000। তাহলে সারা দেশে এই 138 কোটির দেশ, তাতে মাত্র 19,000 ইনসিডেন্স রেট। সেটা যদি আপনি সার্ভে করেন, ইনফ্লুয়েঞ্জাও কিন্তু 19,000-এর বেশি এই 138 কোটির দেশে রোজই হয়। অতএব যদি আমাদের কোমরবিডিটিস না থাকে, সিরিয়াস ইল মরিবান পেশেন্ট না হয়, তাহলে আমাদের মৃত্যুর হার, যদি নিউ স্ট্রেন আসেও, তাও আমাদের বেশি কিছু হবে না। সেটা আমাদের মানে প্রিভিয়াস প্যান্ডেমিকের যে হিস্ট্রি হচ্ছে, সেই হিস্ট্রি থেকে কিন্তু আমরা এটা কথা বলতে পারি যে এভরি প্যান্ডেমিক উইল এন্ডস। এবং প্যান্ডেমিকে যদি আমাদের হোস্ট, আমরা হচ্ছি হোস্ট, ওরা হচ্ছে এজেন্ট, ভাইরাস এজেন্ট, আমাদের যদি হোস্টকেই মেরে ফেলে, তাহলে ওই ভাইরাসও কিন্তু আর বাঁচতেও পারবে না, প্যান্ডেমিকও আর ভবিষ্যতে এপিডেমিকও করতে পারবে না, স্পোরাডিক কেসও করতে পারবে না। সেই জন্য হোস্টকে ওর বাঁচিয়ে রাখবে, এটা অবশ্য দার্শনিক কথাবার্তা। যে আমরা যে সিচুয়েশনে এই মুহূর্তে আছি, এই সিচুয়েশনে কিন্তু যথেষ্ট ভালো এই 138-139 কোটির দেশে। এই বলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এই আশা করে শেষ করলাম।